नमस्कार बंधुरा, वेलकम टू ग्रेनी रेशल। हमें मुनमुन आबारो चले एसेछि आपनादेर काछे नतून एकटा रेसिपि निये। आज निये एसेछि आपनादेर काछे अनुष्ठान बाड़ीर स्वादे ভেজ মুগ ডালের রেসিপি, যা খেতে এক কথায় অসাধারণ। আর এই সময় সিজনে নানা রকম সবজি বাজারে অ্যাভেলেবেল, তো এই ভেজ মুগ ডাল আমি কিভাবে বানিয়েছি আসুন দেখে নিই। প্রথমে গ্যাস ওভেনে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ডাল। এখানে আমি সোনা মুগ ডাল নিয়েছি, তো আমি মুগ ডালটা এখানে হালকা করে ভেজে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে একদম কম আঁচে এই ডালটাকে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে ডালটা যাতে পুড়ে না যায়। দু মিনিট ধরে এটাকে আমি নাড়াচাড়া করার পর ডালটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিলাম, দিয়ে ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। তার জন্য গ্যাস ওভেন থেকে প্যানটা নামিয়ে নিলাম। ডালটা আমার ভালো করে ধোয়া হয়ে গেছে। গ্যাস ওভেনে আবার আমি প্যান বসিয়ে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণের জল। এই জলের মধ্যে আমি ডালটা সিদ্ধ করে নেব। আপনারা চাইলে এই প্রসেসটা প্রেসার কুকারেও করতে পারেন, সেক্ষেত্রে 1 থেকে 2 সিটি দিলেই কিন্তু ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট বাদে আমি প্যানের ঢাকনা খুলে নিয়েছি। ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে খুব ভালো করে। এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো একটু নুন এবং সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে ডালটা আবারও আমি একটু ফুটিয়ে নেব, তার জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 2 কাপ পরিমাণে জল। জল দেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করছি সবুজ মটর 1/2 কাপ পরিমাণ। মটরটা জলের সাথে ভালো করে সিদ্ধ করার জন্য আগে আমি মটরটা দিলাম। এবার ঢাকনা দিয়ে মটর সমেত ডালটাকে আমি আরও 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট বাদে আমি ঢাকনা খুলে নিয়েছি। এবার আমার ডালটা গ্যাস ওভেন থেকে নামিয়ে রাখতে হবে, তাই আমি ডালটা একটা কাঁচের বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। সিদ্ধ ডালটা বোলের মধ্যে ঢালা হয়ে গেছে, এটাকে এবার রেখে দিচ্ছি। গ্যাস ওভেনে আবারও আমি প্যান বসিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। এই রিফাইন্ড অয়েলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কাজু আর অল্প পরিমাণে কিশমিশ। কাজু কিশমিশটা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন। কাজু কিশমিশটা হালকা করে আমি ভেজে নিয়েছি, এবার এটাকে তুলে রাখছি। ওই তেলের মধ্যে এবার আমি ভেজে নেব পনিরের টুকরোগুলোকে। এখানে আমি 75 গ্রাম পরিমাণ পনির নিয়েছি। পনির ইউজ করলে ভেজ ডালের স্বাদ অনেকাংশে বেড়ে যায়, তবে পনির না থাকলে এটা ছাড়াও আপনারা ডালটা করতে পারেন। সামান্য একটু নুন দিয়ে আমি পনিরের টুকরোগুলো হালকা করে ভেজে নিচ্ছি। পনিরের টুকরোগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা বোলের মধ্যে তুলে রাখছি। আবারও ওই তেলের মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ ফুলকপি আর 1/2 কাপ পরিমাণ বিনস, যেটা আমি টুকরো করে নিয়েছি, তেলের মধ্যে ভেজে নিচ্ছি। বিনস এবং ফুলকপি একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করছি 1/2 কাপ পরিমাণ কুচানো গাজর। সবকটা সবজি একসাথে নেড়ে আমি ভেজে নিচ্ছি, তবে অতিরিক্ত ভাজতে যাবেন না, হালকা করে কিন্তু ভাজতে হবে। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। এবার ওই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল, দিচ্ছি 1 গোটা শুকনো লঙ্কা, 1 গোটা তেজপাতা যেটা আমি ছিঁড়ে দিলাম। এবার ওর মধ্যে দিচ্ছি 2 দারচিনির টুকরো, 3 থেঁতো করা এলাচ, 4 লবঙ্গ। ফোড়নগুলোকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন সাদা জিরে, যেটাকে আমরা গোটা জিরে বলি, এবং 1/2 টিস্পুন কালো জিরে। ফোড়ন থেকে একটা সুন্দর স্মেল ছাড়লে এর মধ্যে আমি অ্যাড করছি 1 চামচ আদা বাটা। আদা বাটাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে অ্যাড করছি 1 টিস্পুন জিরে গুঁড়ো এবং 1 টিস্পুন ধনে গুঁড়ো। সমস্ত মশলা এবং ফোড়ন একসাথে আমি মিক্স করে নিয়ে এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি ডালের জল। ডালের জলটা দিয়ে আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মশলা কষা হয়ে গেলে এবার এর মধ্যে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা ডালটা ঢেলে দিচ্ছি।
ডালটা ঢালা হয়ে গেলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা সবজিগুলো আমি একসাথে সবকটা অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম ভাজা কাজু কিশমিশ, পুরোটা আবারও আমি মিক্স করে নিচ্ছি। একটু ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পনিরের ভাজা টুকরোগুলো। পনির দেওয়ার পর পুরো জিনিসটা একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে দিচ্ছি এক চামচ চিনি। ভেজ ডালে একটু মিষ্টি না দিলে খেতে ভালো লাগে না। এরপর অ্যাড করছি দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভেজ ডালে খুব ভালো যায়। ডালটা আরেকটু নেড়ে নিয়ে এবার ঢাকা দিয়ে এটাকে আমি 5 মিনিট ধরে ফুটিয়ে নেব। মিডিয়াম লো ফ্লেমে 5 মিনিট ধরে ডালটা ফোটানোর পর আমি ঢাকনা খুলে নিয়েছি। একটু নেড়ে নিয়ে দেখে নিচ্ছি ডালটা আমার হয়ে গেছে কি না। দেখুন বন্ধুরা, ডালটা কিন্তু আমার সম্পূর্ণ হয়ে গেছে। এবার এটাকে নাবিয়ে নেব। তার আগে এর মধ্যে আমি অ্যাড করব 2 চামচ ঘি। ঘিটা কিন্তু দিতেই হবে, ভেজ ডালে ঘি না দিলে কিন্তু রান্নাটা সম্পূর্ণ হবে না। তো ঘিটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে ডালের মধ্যে ঘিটা আমি মিক্স করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ডালটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার একটা বোলের মধ্যে এটাকে আমি সার্ভ করে নেব। তো বোলের মধ্যে আমি ডালটা ঢেলে নিচ্ছি। অনুষ্ঠান বাড়ির স্বাদে আমার তৈরি ভেজ ডাল আশা রাখছি আপনাদের মনে ধরেছে। তাহলে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আবার ফিরে আসব নেক্সট উইক নতুন কোনো রেসিপির সাথে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।